অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিরোধের উপর রাজ্য স্তরের কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয় ভগৎ সিং যুব আবাসে। উদ্যোক্তা ছিল ত্রিপুরা ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অর্থাৎ ত্রিপুরা স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা। পশ্চিম জেলার সভাধিপতি, তো তার জন্য আমি আজকে খুবই আনন্দিত। এই এনজিও বছরে একটা কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের আউটপুটটা কি হলো? 50 বছর মাথায় এসে দাঁড়িয়ে আমরা কি সেখানে গাছ দেখি? প্রত্যেক বছর তো 10টা করে গাছ লাগিয়ে এসেছিলাম, 50 বছর মাথায় তো 500 গাছ হওয়ার কথা ছিল, সেখানে তো গাছ নেই। নেই কেন? অর্থাৎ সেটা বাঁচানোর কোনো পরিকল্পনা ছিল না। সেটাকে গাছটা বাঁচবে বা সেটাকে আমরা বাঁচাবো তার কোনো রূপরেখা তৈরি করা হয়নি। ওই সরকারি কার্যক্রম সেটা লাগাতে হবে সেই অনুষ্ঠান করা হয়েছে, তার জন্য ওই 1973-তে শুরু করা কার্যক্রমটা 50 বছর মাথায় এসেও ওই সমান স্লোগানটা নিয়েই যেতে হয়, গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। এরকম আমরা যারা এই অর্গানাইজেশন গুলো চালাই, আমরা এই যেমন আমরা হোম গুলো চালাচ্ছি, আমাদের এখানে ছেলে মেয়েদেরকে খাওয়া পড়া দিচ্ছি, কিন্তু সেই ছেলে মেয়েগুলোকে সঠিক করতে প্রতিষ্ঠিত করা, তারা কি কটা ছেলে মেয়ে বেরিয়ে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তার নিজের পায়ে দাঁড়িয়েছে, কটা ছেলেকে আমরা সেখানে স্বাবলম্বী করে তুলতে পারলাম, সেটাও আমাদের মূল্যায়ন করতে হবে। আমরা গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।